সেখানে একটা ছেলে ছিল, সেই ছেলের নাম হচ্ছে গিয়ে শ্যাম, আর শ্যাম হচ্ছে একটা বিদ্যালয়ে কাজ করতো। তো আমার ভূতের গল্প তোমাদেরকে বউ গাছ যেটা গেছে আমার রিয়েল লাইফে হয়েছে। তো প্রথমে গাছ আমি মানে রাত্রেবেলা কাকে চিনে বসে দিয়েছেন, তো চিনে তো জাগার পর মানে আমি আমি যে যেই যে জিনিসটা দেখছি আমি দেখতেছি যে দুই দিন ধরে এসি রিমোট মানে কাজ করতেছে না, যেরকম মানে এসি গ্যাস এসি গ্যাস চলে না, এসি এসি বন্ধ হয়ে যায়, আপনি আপনি বন্ধ হয়ে যায়। তো আমি কালকে রাত একটা তেতাল্লিশে দেখছি অফ হয়ে নয়, তারপর আমি তিনটা বছর যাচ্ছিলাম, তো আমি তিনটা বছর দেখছি যে তিনটা বছর ওই কাজটা হয় নাই। আর তারপরে তোমার অনেকভাবে ভাবলাম যে কোনো ভূত টুট মানে ভূতটা কাজ করি না, কিন্তু ভূত পেট আসে নাই। তাই আমি ভাবলাম যে আপনি কেন মানে আপনি কেন মানে এসে বন্ধ হয়ে যাবে, তো ব্যাটারি আজকে লাগাইছে, তো আজকে কোনো কাজই যাচ্ছে না। তো কাজে মনে হচ্ছে গা সেই বছর মনে হচ্ছে কোনো ভূত টুট ভূত পেট আসে, বুঝতেছি যে ভূত পেট আসলেই রিয়েল লাইফে আসে। আর ভূত পেট বলতে এমনি যেহেতু কিছু নেই, কিন্তু আমার মনে হচ্ছে যে এই বাসায় মানে ভূত পেট আসে। তো আমি আজকে রাত্রে গাই দেখতে হবে, তো আমি আজকে রাত্রের ভিডিওটা করবো, তারপরে সবাইকে মন্ত্রপাতি বলবো একটা বাজে আসলে একটা বাজে গাছ সবাইকে একটা ভিডিও ছাড়বো, ওই ভিডিও থেকে সবাই বলবো মন্ত্রপাতি মানে ভূতকে ডাকার জন্য। আসলেই না আমি আমি গাছ একটা বাজে কাজটা করে দেখি ভূত আমার সে কথা বলে কিনা, আর যদি সত্যিকারে যদি ভূত থাকে তো বুঝতেই তো হতো কত ভয়ানক। আর ভূত গাছ এমন একটা জিনিস যেটা গাছ মানুষকে ভয় দেখায় চায়, কেন গাছ ভূত মানুষকে ভয় দেখায়। শৌচালয়ে একটি মুভি ইয়েতে তো মুভির নাম ছিল খোয়াল আছে, তো মুভির নাম ছিল হইতেছে বান্দর। ওই বান্ধবীতে একটা ভূতকে দেখা যায়, তো ওই ভূতকে দেখার পর আমি মানে ভালো মানে আমি মুভিটা দেখছি, তো মুভিটা অনেক বড় ছিল আর ভয়ানক ভয়ানক ছিল দেখে আমি একটা কাজ করছিলাম। তখন রাত প্রায় বাসতেছে একটা চন্দ্র, আমি মামার রুমে একা, বাবা ঘুমে যাচ্ছিল, আপিও ঘুমিয়ে যাচ্ছিল, তবে তবে রুমে মানে আমি একা একা গেম খেলতেছিলাম, হঠাৎ করে একটা মুশকি একটা শব্দ মানে আসলো আমার কানে, মনে হচ্ছে কোনো মেয়ে কান্না করতেছে। আমি যখন রান্না করতে গেলাম যাওয়ার প্রকাশ আমি যেটা দেখলাম মানে আমি সেটা তো অজ্ঞান নিয়ে যেতাম, দেখি একটা বিড়াল আর সাথে বিড়াল বিড়াল মেয়ে মর, আর সেখানে দেখছি একটা মেয়ে মানে আমার ওই বিড়ালের মাংসটা চিবিয়ে টিপিয়ে খাচ্ছে, আর চিবিয়ে খাওয়ার পর আমি এক চিৎকার দিলাম, মনে হচ্ছে আমার গলা মনে হয় একদম কি হয়ে গেছে মানে আটকে গেছে, বাবা সেটা তো কোনো ও মনে হয় শুনতে পেতেছে না। আগে তো আমি সেই ভূতটাকে যাওয়ার পর তো আমি মনে হচ্ছে গলা থেকে কোনো সামি পেতেছিল, যেরকম মানে ঘুমের সময় যেরকম মানে শব্দ হয় না সেরকম গেছে আমার গলাতে শব্দ, তখন আর বাচ্চা ছিল তিনটা
Notre arrêta à Tokunigas me brutally important. Jinis to exit to Dekavami. On a matter with the slab, the music out of the dark ball. So she died on the ears of Luna. He never got his underweight of Luna. Tapo recognized at Tapo Sagarella. Bible said the key. I would see the boot. The Vatokon Cotte Business Corner, Tapper Babo Data Buller, Mala Buller Bull, Shopto next to one. The Shopto the Ball, Ami JTC, Tar Ratre, Ami Bowser Gracie, and Rumble E. Battle Deck Call, Mala Collier. কিন্তু কল মানে আপনার দিয়ে চলতেছিল, তো আমি ভেবেছিলাম আর তোকে বলতেছিল দেড়টার দিক মানে দুইটা একান্ন বাজতেছিল, মানে তখন ইনস্টেন্ট টাইম ছিল, তো যেহেতু ইনস্টেন্ট টাইম ছিল আর ইফতাই বলতে সেখান সেই দিন তো সেই টাইম সে প্রায় 5 মিনিটের এর মধ্যে ওই অদৃশ্য মানে কলটা অফ হয়ে গেল। তারপর আমি আবার ঘুম দিলাম, ঘুম দেওয়ার পর আমি দেখলাম সকাল হইল না, তাই ওইভাবে বললাম যে এটা কি আবার ভূত নাকি তোতলা নাকি, হ্যাঁ নাকি তোতলা। তো তারপরে আমি দেখলাম যে 4টা বছর কিন্তু আজান দিল না, তাছাড়া 5টা বছর কিন্তু আজান দিতেছ না, 6 বছর থেকে আজান দিয়েছ না। তো আমি বারে গেলাম, বারে যাবো যেইটা দেখলাম, তো আমি ওটা দেখাতে এসেছিল, দেখি একটা মানে কালো ছায়া মেয়ে ওটা আকাশে উপরে আছে, আর আকাশে উপরে একটা মেয়ে ছিল, তো সে হচ্ছে মানে কি জানি আকাশ ইয়ে দিতে, তো ওই মেয়ে তো আকাশে ছিল, আর একটা ভয় পেয়েছি তাই বাবা ডাকতে গেছি গোয়ালা থেকে, মনে হচ্ছে সাপ নতো সাম সাম হয়ে গেছিল, বাবা তুমি শুনতেছো সাপ হয়ে গেছিলাম, তো আমি তো তাড়াতাড়ি বান্ধ হয়ে গেছি, আর আমার হাতে ছিল তাতে ফোন, তো ফোনের টর্চ দিয়ে আমি দেখলাম কে কাজ করে, তো ফোনের টর্চ নিভাইতে যাই দেখি যে কেউ মনে হয় টর্চটা অফ করেছে, এমন ইয়া এই বড় জিনিসটা আমার সাথে 1 মাস আগেই হয়েছিল। আর তারপর আমি তার মানে তারপর আমি মানে এখন 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেছে, ওই ভূতটা আমার জ্বালাইতেই আছে, ওই বালক কিসটা। তো একদিন আমি ড্রয়িংয়ে পড়াশোনা করতেছিলাম, কি আমি তো পড়াশোনা করি না, তা ড্রয়িংয়ে পড়াশোনা করতেছিলাম, তারপরে দেখি কি কাজ চলেছে, আর তো বাবা ছিল এসেছে বাইরে, আর আপি রান্না করতেছিল, আর মামা ক্লাস যাচ্ছিল, তারপর আপি তো বাইরে গেছে, বাবা ছিল বাবার রুমে, তো বাবার রুমে আমি ড্রয়িং রুমে একা ছিলাম। তো তারপর আমার সাথে যে কাজটা হয়েছে কেমন চলছে, তো আমি ভাবে গেছি আর দেখি মানে বাবার রুমের দরজা আটকা আপনি খুলেছে, তারপর আমার ওদিকে ভয় ভয় যেয়ে দেখলাম, তাহলে ধূপ করে ভূত চলে আসছে, তাহলে আমি চিৎকার হয়ে গেছে, তারপর অজ্ঞান, তো তারপর আমার কিছু মনে নাই, তো যেহেতু মনে ছিল না, তো তারপর আমি ভাবছি যেটা মনে হচ্ছে ভুলের ভুল, তো আমি তারপর মানে অসুস্থ হয়ে গেছি, তারপর প্রায় 5 বছর গেছে, ভূতটা আমাকে জ্বালানির সাথে ওই ইয়েটা, তো ও আমাকে অনেক জ্বালাইতেছিল, আর একদিন আমি ভাবলাম আমি দেখবো এই অদৃশ্যটা, তো আমি একদিন
Гүмэн надаггүй л. Тэ. Энэ гүмэн надаггүй л зээ калтаа хүлээ кикколе. Тэвэл их ят мэ. Халаа гутталлу. Тахалаа гутталлу ами ави гавлуу зөөлхий. Дэг гүмэн хотай байна. Эго маму дэг мэн такай ясэ. Табар яа жоокэ бүлэ тапо ави дисагэ чикси. মুখে রক্ত মাখা আর একটা ইয়ে বিড়াল তো বিড়াল মাংসটা মানে খেয়ে ফেলছে তো ওখান দিয়ে লালা বেয়ে যাচ্ছিল তো আমি অনেক ভেবেছি তার দিকে একটা ছেলে তো ওই ছেলেকে ও খেয়ে ফেলছে তো ও বলছিল প্রায় ছয় দশ বছর আমি অনেক ভেবেছি আমি বাবা বলছি যে বাবা এরকম করতে হবে না এগুলো আমার অবশ্যই রোজ আসি তো আমার হাতে ফোন ছিল এখন আর তো তখন হচ্ছে ই রাত প্রায় দেড়টা মনে হয় বাসা ছিল তো এই ভাড়া হয় দেড়টার সময় একটা যায় দুইটা যায় তিনটা না তিনটা তিনটা পরে আসছে আগে দেড়টা বাজে তারপর আড়াইটা বাজে তারপর এটা দেড়টা আড়াইটা বাজে হয় এই এই ভয়ানক জিনিসটা তো তারপর বাবু কিসের শব্দ হইল মানে মনের উপরে তো তারপর বাবা তো ইয়ে একটা হুজুর আছে পছন্দ হুজুর না যে ভূত তো তারা তো তো একটা হুজুর কিনে আসলো তো সে তো ও আমাকে সব কিছু বলছে আর তারপর হচ্ছে ও আটটা মানে আমার কাছে মুখ চেছে তারপর ও চলে গেছে আমার তো গাছ ইয়ে নাই আচ্ছা যে এখন ঘটনা ঘটে নাই গাছ আজকে তো কেমন লাগলো আসলে তো কেমন কেটে তুমি এরকম ভিডিওতে অবশ্যই আমাকে জানিয়ে দেবে এটার থেকে ইয়ে এটার থেকে